সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজ আমরা জানবো এক বিখ্যাত ভারতীয় চিত্রশিল্পী যোগেন চৌধুরীর চিত্রকর্ম নিয়ে। যোগেন চৌধুরীর জন্ম বাংলাদেশের ফরিদপুরে। তিনি পার্টিশনের সময়কার মধ্যে দিয়ে বড় হয়েছেন, যা তার মনে গভীর প্রভাব ফেলে। পরে তার পরিবার কলকাতায় চলে আসে এবং সেখানেই তিনি গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটে পড়াশুনো করেন। আর 1960 সালে তিনি ব্যাচেলর অফ ফাইন আর্টসের ডিগ্রি লাভ করেন। ডিগ্রি লাভের পরে প্রথমে কিছুদিন হাওড়া স্কুলেতে এবং পরবর্তীকালে হ্যান্ডলুম বোর্ডেতেও চাকরি করেছিলেন। এরপরে তিনি ফরাসি সরকারের বৃত্তিতে 1965 খ্রিস্টাব্দে প্যারিসে গমন করেন এবং চিত্রকলা বিষয়ে অধ্যয়ন করেন। দেশভাগ, বাঙালি সংস্কৃতি এবং জীবনের অন্ধকার ও যন্ত্রণার দিক ওনার ছবিতে স্থান লাভ করেছে, যেমন ম্যান ইন ডিস্ট্রেস। চিত্রকর্মটিতে একটি পুরুষের বিকৃত এবং অতিরঞ্জিত অবয়ব দেখা যায়। তার চোখের ভঙ্গিমা এবং হাতের অবস্থান একটি গভীর মানসিক কষ্ট এবং সংকটকে প্রকাশ করে। এই ছবিটি একটি ব্যক্তিগত ও সামষ্টিক মানসিক বিপর্যয়ের প্রকাশ। এটি একজন মানুষের আভ্যন্তরীণ যন্ত্রণার প্রতীক। পুরুষটি যেমন একাকিত্বে ভুগছে, তেমনই সমাজের সৃষ্টির চাপ তার ভেতর থেকে তাকে ভেঙে ফেলছে। যোগেন চৌধুরীর শিল্পকর্মের বিশেষত্ব হলো তার লাইন ওয়ার্ক এবং ক্রস হ্যাচিং এর ব্যবহার। এই কৌশলেতে কোনো ছায়া বা গভীরতা সৃষ্টি না করেও চরিত্রগুলির মধ্যে টেক্সচার ও গঠন ফুটে ওঠে। তার চিত্র চরিত্রগুলো একটু বিকৃত এবং অতিরঞ্জিত হলেও তাদের গভীর ভাব প্রকাশ পায়। সাধারণত কালির পেন, জল রং এবং প্যাস্টেল ব্যবহার করে তিনি তার শিল্পকর্মে এক অনন্য ধাঁচ ফুটিয়ে তোলেন। তার কাজ তার নিজস্ব অভিজ্ঞতা থেকে আসে, বিশেষত পার্টিশনের সময়কার ট্রমা ও ভারতের আর্থসামাজিক অবস্থা। নিজের কাজের মাধ্যমে তিনি ভারতীয় সমাজের নারীদের প্রতিও সংবেদনশীলতা প্রকাশ করেছেন। যেমন থ্রি ওমেন চিত্রকর্মটিতে তিনজন মহিলাকে একটি জায়গায় স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই চিত্রটি বাঙালি নারীদের জীবন ও তাদের অভিজ্ঞতার গল্প বলে। ছবিতে তাদের মধ্যে একরকম নিঃশব্দ সংযোগ রয়েছে, যেন তারা কোনো সাধারণ গোপন কথা ভাগ করে নিচ্ছে। তাদের স্থিরতা এবং সংযত উপস্থিতি বাঙালি নারীদের অভ্যন্তরীণ শক্তি এবং চুপচাপ সহ্য করার ক্ষমতাকে প্রকাশ করে। এইবারে আমরা কথা বলবো যোগেন চৌধুরীর মেন অ্যান্ড ওমেন সিরিজ নিয়ে। যোগেন চৌধুরীর চিত্রকর্মে পুরুষ এবং নারীর সম্পর্ক ও প্রেক্ষাপট বিশেষভাবে উঠে আসে, যা তার অনন্য শৈলী এবং ভাবনার মিশ্রণে একটি আলাদা মাত্রা পায়। তার কাজের মাধ্যমে মেন অ্যান্ড ওমেন সিরিজের চিত্রগুলিতে সম্পর্কের জটিলতা, দ্বিধা এবং চাপা আবেগ ফুটে ওঠে। মেন অ্যান্ড ওমেন সিরিজের কাজগুলিতে পুরুষ এবং নারীদের অদ্ভুতভাবে একত্রে দেখা যায়, যারা খুব কাছাকাছি থাকলেও তাদের অভিব্যক্তিতে এক ধরনের দূরত্ব ও সংযোজতা প্রকাশিত হয়। তাদের মুখবয়বের চুপচাপ অভিব্যক্তি এবং দেহের অঙ্গভঙ্গিতে রহস্যময় সংকেত দেয়। ছবিগুলিতে ক্রস হ্যাচিং টেকনিক এবং মৃদু রং ব্যবহৃত হয়েছে, যা চরিত্রগুলোকে আরও গভীর ও জটিল করে তোলে। এই চিত্রকর্মে পুরুষ ও নারীর সম্পর্কের জটিলতা, আবেগ এবং সংবেদনশীলতা প্রকাশ পায়। যোগেন চৌধুরী মানুষ এবং সম্পর্কের মধ্যে থাকা অব্যক্ত অনুভূতির দিকে আমাদের মনোযোগ আকর্ষণ করেন। ছবিগুলি দেখলে মনে হয় তারা একে অপরের প্রতি টান অনুভব করলেও কিছু সামাজিক সীমাবদ্ধতা ও ব্যক্তিগত দ্বিধার কারণে তারা একেবারে মুক্ত হতে পারছে না। এটি একটি নিঃশব্দ, স্থির এবং গভীর আবেগের প্রকাশ, যা দেখতে সহজ হলেও মনস্তাত্ত্বিক দিক থেকে খুবই শক্তিশালী। যোগেন চৌধুরীর শিল্পকর্ম আমাদের মানব অনুভূতির গভীরতায় নিয়ে যায়। প্রত্যেকটি প্রজন্মের জন্যই তার চিত্রকর্মগুলি প্রাসঙ্গিক থেকে যাবে। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে।